গাইস, এই ম্যাচটার ভিতর আমরা তিনজন রাশার প্লেয়ার এতবার মরি, কিন্তু আমাদের জুন রাশার ভাই সে আমাদেরকে রিবেট দিতে দিতে তার নিজেরই মাথা গরম হয়ে যায়। তারপরেও আমরা একের পর এক মরতে আসি, কিন্তু যেন যে এনই মারি খেলি। মানে গাইস কি বলবো, আর তো এখানে কিন্তু লাস্টজনের ভিতর আছে, ইজার ভিতর আমরা মারি গেছি। বাট আমাদের কিলে যদি খেলো 14টা কিল অলরেডি হয়ে গেছে, বাট আমাদের লাস্টজনের ভিতর আমাদের জুন রাশার ভাই একা আছে, সে আমাদেরকে এতবার রিবেট দিচ্ছে যার কারণে তার কাছে টোকেন ছিল না, সুপার মিট ছিল না। তারপরও আমাদের জুন রাশার ভাই নাকি এনিমি দিয়ে জুন রাশারদেরকে মায়ের এতগুলো সুপার মিট কিট নিয়ে লাস্টজনের ভিতরে জুনের ভিতর থেকে অনলি সুপার করে কিভাবে ম্যাচটা বোঝা করে আসলে তোমরা ফুল ভিড় দেখলো বুঝতে পারবা। বিনুটা কিন্তু অনেকটাই ফাইট হবে, যা দেখে তোমরা নিজেরাই পুরো আতঙ্কের ভিতরে ফিরে যাবে। গাইস, আমাদের জুন বুসারটা কিন্তু র্যান্ডম, মানে আমরা ওয়ার্ল্ডে জুন বুসার আছে, আমরা তিনজন টিমের রাশার প্লেয়ার বসে রয়েছে অনেকক্ষণ যেমন গ্রুপের ভিতরে। তারপরে ওয়ার্ল্ড ছাড়া একের পর এক জুন বুসার সিলেক্ট করে তারপর কিন্তু আমাদের এই জুন বুসারটা আনছে। তোমরা করে জানি বিশেষ কথা না, যে কারণে আমাদের ভিডিও কিন্তু আগে লই না, আমরা কিন্তু ম্যাচের ভিতরে যাই ভিডিওটি লই, আগে কিন্তু ভিডিও লই না। তো এই জুন বুসারটা নিয়ে আমরা মনে হচ্ছে যে সে পারতো না, তো একটা জুন বুসিতেও পারতো না, যার কারণে আমরা মোটামুটি মানে প্যারা না, আমরা কিন্তু প্রথম একটু কভার ছিলাম, যার কারণে আমরা কিন্তু একের পর এক দূরে কিল করতে আসি। বাট আমাদের এই জুন বুসার আমাদেরকে এতবার রিভাইভ দেয়, তারপর ওর কাছে নাকি এতগুলো সুপার মিট কিট নর্মাল করতেছিল, আমরা যাদেরকে আমরা নিজেরাই পুরো অবাক হয়ে গেছি। সে নাকি লাস্টজনের ভিতরে নিমিদের জুন বুসারদেরকে মায়েরা তাদের কাছে সুপার মিট কিট টোকেন মুখে নিয়ে তারপর লাস্টজনের ভিতরে ওরা সুপার করে ম্যাচটা বুঝা করা। একটু পরে দেখতে পারবো আমাদের জুন বুসারের খেলা। তো এখানে কিন্তু আমরা একের পরে গুরু দূরে কিল করতে আছি, বাট আমরা কিন্তু লাস্টে মরছি, যার কারণে ভিডিওটা কাটতে কাটতে বাঁধাচ্ছি বুঝতে পারছো না, কিন্তু ভিডিও অনেকটাই বড় ফাইট হবে, যার কারণে যেখানে ফাইট হয় এখানে আছে। তো এদের ভিতরে দুইটা প্লেয়ার এখানে টগনের বাংলাদেশ একটা শুট করছি, বাট আরেকটা প্লেয়ার কিন্তু আছে, তো তারও কিন্তু এখানে টগনের বাংলাদেশ শুট করতে হবে। বাট কিলার হয়ে গেছে, তো ফাইনাল কিন্তু তেও ডাউন হয়ে গেছে। মানে গেছে কি বলবো, দুঃখ হতো, যার কারণে যেহেতু প্লেয়ার যা বলার ভাই, তো এইদের ভিতরে ফ্যাক্ট করে কিন্তু তাকে কিলার দিতে হবে। আর আমাদের জুন রাশার ভাই কথা বলে টুলে কোনো লাভে নাই। তো আমাদের টিমমেটটা কিন্তু একের পর এক গুরু দূরে মোহতা স্যার আমাদের জুন রাশার ভাই কিন্তু মানে রিভাইভ দিতে আছে একের পর এক। তো এখানে কিন্তু মোটামুটি আমার অলরেডি 9টা লাইন কিল হয়ে গেছে, যার কাছে খালি প্লেয়ার আর প্লেয়ার যা বলার ভাই। তো এই যে আমার টিমে একজন শুট করছে, বাট এনিমিটা কিন্তু এখানে আমিও শুট করে দিলাম। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, তাকে যেভাবে আজকে মারতে হবে, বাট সামনে দিয়ে একটা প্লেয়ার তো এখানে হেডশট ডাউন করেছে। তো এই জায়গায় ভিতরে আমি আবারও মারা গেছি, আমাদের জোনরা সামনে ফাইনালে আমাদেরকে আবারও রিভেট দিয়ে দেয়। তো রিভেট দেওয়ার সাথে সাথে অলরেডি 2টা প্লেয়ারকে হোতায় আছি, তো আমার টিমে একটা ডাউন করছে, আমি কিন্তু একটা প্লেয়ার অলরেডি শুট করেছি। তারপরে দিয়ে সামনে জোনতে এনিমি বের বাড়ি, তো এখানে মোটামুটি একটা এনিমিদেরকে 6 মারছে, আমি কিন্তু মোটামুটি কিছু ড্যামেজ সাথে সাথে কিলা চুরি করেছি। এনিমিটাতে স্কোয়াডে শেষ, তো তার সাথে সাথে এখানে 2টা প্লেয়ারটা প্লেয়ার ডাউন রয়েছে, তো আমি কিন্তু মোটামুটি একটা প্লেয়ার মোটামুটি ফুল ডেমে দিচ্ছি, তার সাথে সাথে আরেকটা প্লেয়ার হয়েছে। মানে গেছে কি বলবো, দ্রুত এখানে মোটামুটি হেডশট তাকেও এখানে শুট করে দিচ্ছি, তার সাথে সাথে তারা কিলা দিতে হবে। তো কিলা টিলা দেওয়ার সাথে আমার 14টা অলরেডি কিল হয়ে গেছে। তো এই যার ভিতরে আমাদের 2টি প্লেয়ার অলরেডি শুয়ে রয়েছে, তা আমি কিন্তু এখানে মানে মারা যাবো। তো আমাদের জোন রয়েছে ভাই কিন্তু বাচ্চা থাকবো, সে লাস্টজনের ভিতরে যে খেলাটা দেখায় যা দেখে তো তোমার নিজেরা পুরো অবাক হয়ে যাবে, আমরা তো নিজেরা অবাক আগে তো হয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আমি অলরেডি শুয়ে দেখেছি। তো এখন দেখো আমাদের জুন বুসারের খেলা, এখানে কিন্তু একটা জুন বুসার মানে হুন্ডা লয়েছে আমাদের জুন বুসার মারার জন্য। তো এখানে কিন্তু এই জুন বুসারটা আমাদের জুন রোসারে এখানে শহীদ করে দিচ্ছে, মানে কি বলবো দুঃখতা। তারপর আমরা মনে করছি যে আমাদের জুন রোসার ভাই আমাদেরকে রিবেট দিব জুনের বাইরে, কিন্তু না, আমি বললাম যে ভাই আমাকে একজনকে রিবেট দিও, তারপর তুমি আসো, তো দুজনে মিলে তাদের দুটার মায়ের আমরা মেজিলি ম্যাচটা বুঝা করবো। কিন্তু আমাদের জুন বুসার ভাই আমার কোনো কথাই শুনতেছে না। তো এখানে ধরে আমাদের জুন রোসার ভাই কাছে এতগুলো সুপার মিট নর্মাল ছিল, তো আমরা কিন্তু জানি না। তো একের পর একদম নর্মাল মিট কি সুপার মিট করতেছে, তো তোমরা এখানে যদি খেয়াল করে ভালো করে দেখো, মানে একের পর এক নর্মাল মিট করতেছে, দেখো একটা সুপার মিট করে দুইটা নর্মাল মিট করে, একটা সুপার মিট করে দুইটা নর্মাল মিট করতেছে। তো একের পর এক কথা স্যার আমাদের আতঙ্কে ভিডিও বলেছে কি দিলে ম্যাচটা কি বুঝে হবে নাকি হবে না। তো আমরা কিন্তু এরকম চিন্তা ভাবনা আছি। আর আমাদের জুন রোসার ভাই তোমরা দেখো মানে পিকে সাইডের থেকে গেছে, আর কই যে ম্যাচটা বুঝে কর তোমরা দেখলে বুঝতে পারবো। তো এখানে কিন্তু লাস্ট জুনের ভিতরে আইসা পড়ছে। তো গাইস তোমরা যা যারা এখন লাইক করো অবশ্যই লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। মানে গাইস কি বলবো দুঃখ, তো আমাদের জুন বুসার কিন্তু পিকেতে রোনা দিয়েছে, পিকেতে কিন্তু মানে বিভিন্ন দিয়েছে, বিভিন্ন শিপারের দিকে এসে শিপারের দিকে কিন্তু অবজার দিকে অলরেডি যাইতেছে গা। তো মানে এখনো জুনটা সাধারণ, তো সেটা বড় কথা না, বড় কথা একটু বড় হবে। বাট আমাদের জুন রাশার পর তো একের পর এক নর্মাল সুপার রিট করতে আছে, মানে এতগুলো সুপার রিট কই ফেলে আমরা তো আতঙ্কে পেটে বলেছি কি রে ভাই, আমাদের জুন রাশা ভাই এই ম্যাচটার ভিতরে আমাদেরকে এতবার রিপে দিয়েছে, আমরা কোন ধরনের টোকেন মোকেন মানে সুপার রিটকে দিলাম না, তারপর এতগুলো পাইলো কই। তো আমাদের জুন রাশার ভাই নাকি সে নাকি একটা জুন বুসারের মাসে, তার কাছে নাকি অনেকগুলো সুপার মিট নর্মাল ছিল, তো তাতে এগুলো নিয়ে কিন্তু আমাদের জুন রাশা ভাই জুন বুঝতে ম্যাচটা বুঝে করে, মানে অন্য এনিমি এতগুলো সুপার মিট কি বার করছে, আর আমাদের জুন বুসার মানে জুনে থাকে দিলে ম্যাচটা বোঝা করার চেষ্টা করতে আছে। মানে গাইস কি বলবো দুঃখের কথা, সেটা বড় কথা না, বড় কথা আমাদের জোনা সাহেব ম্যাচটা বোঝা করতে পারবো, তোমাদের দাদা এখন এখন অবশ্যই লাইক করে দিও। তো ফাইনাল কিন্তু অবজারের দিকে আইসা পড়ছে, বাট একের পর একবার হুন্ডা নাকি পেলেন সাথে আমি বুঝতে পারতেছি না। তো এখানে কিন্তু কি স্পিড দিচ্ছে, বাট আমাদের জোনা সাহেব নর্মাল মিট কিটো করে, মানে কি বলবা তোমরা, আর আমাদের জোনা সাহেব নর্মাল মিট করে ইজিলি ম্যাচটা বোঝা করে, বাট পাই দিয়ে সুপার মিট আছে, আমরা তো আতঙ্কি উঠে পড়ে গেছি ভাই, এতগুলো সুপার মিট আসলে কি সম্ভব। বাট এখানে কিন্তু একের পর এক সুপার মিট করতে আছে, আর জুনটা কিন্তু গাইছে এখনো সাদ হয় না, তোমরা দেখো মানে জুনটা এখনো
সাদ হয় না। আরও কিন্তু দুইটা পিলারে এলাও আছে, তারা তো মানে আতঙ্কের উপরে আছে, কী রে ভাই জুনবুসার না অন্য কিছু দিয়ে এখনও জুনটা মানে জুনে বেরোছে। তো একটু পরে কিন্তু আমাদের জুনটা সবাই ফাইনালে এখানে মানে সাদ হয়ে গেছে। তো একটু পরে কিন্তু তারা দুইটা পিলারে এলিমিনেট হয়ে যেত, আমাদের ম্যাচ কিন্তু ইজিলি ম্যাচটা ভুই হয়ে যেত। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এখন অবশ্যই লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু ভিডিওটা মানে গেম খেলার পরে কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওটা লই, যদি গেম খেলার অবস্থা যদি ফোনের স্ক্রিন রেকর্ডিং করে যদি ভিডিওটা লই তাহলে কিন্তু ফোন অনেকটাই লাগবে, মানে যার কারণে গেম খেলার পরে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও লই, আর যার কারণে প্লাসটা দেখাতে পারে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সব আর দাও সুস্থ থাকো, লাভ ভিডিওটা, বাই বাই, আল্লাহ হাফেজ।